এটা কি তোমার হোটেল? হ্যাঁ দাদা, গরিবের ভাঙাচোরা হোটেলই আমার। যাই হোক, তোমার হোটেলে কি কি পাওয়া যাবে? তেমন কিছু নয় দাদা, শুধু সাদা ভাত আর হাঁসের মাংস পাওয়া যাবে। আচ্ছা, যা আছে তাই আমাকে দাও তো দেখি, আমার খুব খিদে পেয়েছে তো, তাই ভাত খেতেই হবে। দাদা কিছু মনে করবেন না, আমার হোটেলের ভাত খাওয়ার মতো টেবিল চেয়ার নেই, তাই তোমাকে নিচে মাদুরে বসে ভাত খেতে হবে। ও, এই ব্যাপার, আমি কিছু মনে করব না, মাদুরে বসে খেতে পারবো। ধনী পাখি হলেও আমার মনে যে কোনো অহংকার নেই, আমি মাদুরে বসছি, তুমি আমাকে তাড়াতাড়ি খাবার দাও। তোমার হাতে রান্না খুব মজার হয়েছে, আমাকে আরো এক প্লেট খাবার দাও তো। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি। তোমার হাতে রান্না এত মজার হয়েছে যে আজ আমি দুই প্লেট খাবার খেলাম। এবার বলো খাবার বিল কত এসেছে? দাদা দু প্লেট খাবারের বিল 30 টাকা এসেছে। তার মানে এক প্লেট খাবারের দাম মাত্র 15 টাকা? কি বলছো এসব, এত মজার রান্না এত কম দামে বিক্রি করো? শহরে তো এক প্লেট খাবারের দাম 100 টাকা। কম দামে খাবার বিক্রি করো বলে তোমার হোটেল এমন ভাঙাচোরা, এতে তো তোমার বুঝি সংসার চালাতে হিমশিম হয়ে যায়। দাদা কি আর করব, আমাদের বনে যে কোনো পাখিরা বেশি দামে খাবার কিনে খায় না, আর বাড়িতে কিছু হাঁস পালন করি তো, এই জন্য যা লাভ হয় তা দিয়ে কোনোভাবে সংসার চলে। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই নাও একটি মোবাইল ফোন, এই ফোন দিয়ে তুমি খাবারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেবে, আর দূর দূরান্তের পাখিরা পোস্ট দেখে খাবার অর্ডার করবে, তুমি তাদের কাছে ঠিকানা নিয়ে খাবার পৌঁছে দেবে, এতে তোমার অনেক লাভ হবে। আর ছবির ওপরে খাবারের মূল্য প্রতি প্লেট 100 টাকা লিখে দিও। ঠিক আছে দাদা, তাই দিব। এরপর পেঁচা সেখান থেকে চলে যায়, আর টুনি খাবারগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়, আর পাখিরা খাবারের পোস্ট দেখে টুনির কাছে ফোন করে। হ্যালো দিদি, আমি 3 প্লেট খাবার অর্ডার করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি নাম ঠিকানা বলো, তোমার খাবার আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে। এরপর টিয়ে নাম ঠিকানা টুনিকে বলে দেয়, আর এভাবে আরো পাখিরা ফোন দিয়ে টুনির কাছে খাবার অর্ডার করে। ফোন কোথায় পেলি? তখন টুনি টুকিকে সব কথা খুলে বলে। আঙ্কেল দাদু খুব ভালো, তোমাকে ফোনও দিয়ে গেছে আর বুদ্ধিও দিয়ে গেছে, এখন বেশি দামে খাবার বিক্রি করে তো আমরা অনেক ধনী হয়ে যাব, তাই না মা? মা রে, বেশি ধনী হতে চাই না, আমার ইচ্ছে তোকে ভালো মতো খাওয়াতে পড়াতে পারলেই হবে। এখন তুই বাড়িতে চলে যা, আমি অর্ডার করা খাবারগুলো পৌঁছে দিতে যাব। আচ্ছা ঠিক আছে মা। বাড়িতে কেউ আছো? বাইরে এসো, এইবারে টিয়ে নামে পার্সেল এসেছে। হ্যাঁ দিদি, আমি টিয়ে, আর আমি অর্ডার করেছিলাম। ও, তুমি অর্ডার করেছিলে, এই নাও তোমার পার্সেল, এবার টাকাটা দিয়ে দাও। এরপর টিয়ে টুনিকে টাকা দিয়ে দেয়, আর টাকা নিয়ে টুনি সেখান থেকে অন্য কাস্টমারের বাড়িতে চলে যায়। এভাবে টুনি সব কাস্টমারকে খাবার পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসে। সৃষ্টিকর্তা পেঁচা দাদার মঙ্গল করুক, আজ পেঁচা দাদার জন্যই একদিনে কতগুলো টাকা ইনকাম করতে পারলাম। এখন থেকে আর এত কম দামে বনে খাবার বিক্রি করব না, অনলাইনে বিক্রি করব। ম্যাম, এখন তো আমার স্কুলের বেতনটা ঠিক মতো দিতে পারব, আমি কি আর চাকরির বকুনি খেতে হবে না, এটা ভেবে তো আমার খুব আনন্দ লাগছে মা। এভাবে খুশি মনে মামি গল্প করতে থাকে, আর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। হ্যালো টুনি, বলছো কি আমার 6 প্লেট খাবার লাগবে? হ্যাঁ দাদা, আমি টুনি, আর আপনার নাম ঠিকানা বলুন,
আজ বিকেলের মধ্যেই খাবার পৌঁছে দিব। এরপর ঈগল নাম ঠিকানা বলে দেয়, আর এইভাবে একের পর এক করে টুনির ফোনে খাবার অর্ডার আসতে থাকে। কালকের থেকে দেখছি আজকের বেশি খাবার অর্ডার এসেছে। কাল যে পাখিরা খাবার নিয়েছে সেই পাখিরা আজও খাবার অর্ডার করেছে। তার মানে আমার হাতের রান্না তারা খুব পছন্দ করেছে। কিন্তু এত খাবার আমি বানাবো কখন, আর অর্ডারে পৌঁছে দিব বা কখন? সময়ই তো হবে না। টুনি, এদিকে কোথায় কাজ পাওয়া যাবে বলতো? আমি সারাদিন থেকে কাজ খুঁজছি কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তুমি কাজ করবে? তাহলে আমি কাজ দিব। ডেলিভারি ম্যানের কাজ করবে? হ্যাঁ টুনি, করব। টাকার খুব দরকার। টাকার বিনিময়ে সব কাজ করতে আমি রাজি আছি রে। টাকা নিয়ে চিন্তা করো না, কাজ ঠিক মতো করলে টাকাও ঠিক মতো পেয়ে যাবে। এই কাগজে অর্ডার করা পাখিদের নাম ঠিকানা আছে। তুমি এই খাবারগুলো আপাতত পৌঁছে দিয়ে এসো, আর বাকি অর্ডারগুলো পরে দিয়ে আসবে, কারণ আরো যে খাবার বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। খাবারগুলো প্যাকেট করে দে তো দেখি। উফ, খুব খিদে পেয়েছে। আমি বরং এই খাবারের প্যাকেট খুলে কিছু খাবার খেয়ে নিই। সব প্যাকেট থেকে একটু করে খাবার খেলে কেউ বুঝতেই পারবে না, আর এদিকেও আমার পেট ভরে যাবে। ভালো বুদ্ধি মাথায় এসেছে। খাবার বড়ই সুস্বাদু ছিল, পেটটা তো ভরে গেছে। এবার খাবারগুলো পাখিদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। এরপর কালো খাবারগুলো নিয়ে পাখিদের বাড়িতে চলে যায়, আর সব খাবার পৌঁছে দিয়ে টুনির কাছে চলে আসি। টুনি, সব খাবার পৌঁছে দিয়ে এসেছি। এই নে খাবারের টাকা, বাকি খাবারগুলো দিয়ে দে, তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসি। এই তো খাবার আমি প্যাকেট করে রেখেছি, তুমি পৌঁছে দিয়ে এসো। আমার কাছ থেকে তোমার পারিশ্রমিকও নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে রে টুনি। এরপর কালো খাবারগুলো নিয়ে পাখিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই কালো একই ভাবে আবারও সব প্যাকেট খুলে একটু একটু করে খাবার খেয়ে নেয়, এবং তারপর পাখিদের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে টুনির কাছে চলে আসে, আর পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে সেই দিন কেটে যায়। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল তবু আজ দেখছি খাবার অর্ডার আসছে না? তার মানে পাখিরা আমার হাতে রান্না পছন্দ করে না। কালকে রান্না হয়তো খুব খারাপ হয়েছে। ধুর, কেন যে রান্নাটা ভালো হলো না? দেখি তো ফেসবুকে আমার খাবারের খারাপ রিভিউ করেছে নাকি। টুনির পেজ থেকে কেউ খাবার নেবেন না। এক প্লেট খাবারের কথা বলে হাফ প্লেট খাবার দেয়। টি এটা কি পোস্ট করেছে? আমি তো কখনোই হাফ প্লেট খাবার দেইনি। এ কি, আরো পাখিরাও দেখছি একই পোস্ট করেছে। তার মানে কালু দাদা আবার কিছু করেনি তো? আমাকে তো বিষয়টা ভালো করে দেখতেই হবে। টুনি, খাবার রান্না হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। কাল যাদের খাবার দিয়ে এসেছো আজও তাদের বাড়িতে খাবার দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই ব্যাপার? শয়তান কালু, তুই তাহলে এক প্লেট খাবার খেয়ে হাফ প্লেট খাবার বানিয়ে পাখিদের পৌঁছে দিস। আজ তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। এরপর টুনি তাড়াতাড়ি থানায় ফোন করে, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ হেলিকপ্টারে করে কালুর কাছে চলে আসে। বুবুবু পুলিশ স্যার, এখানে কোনো আসামি নেই, আপনি কাকে ধরতে এসেছেন? আসল আসামি সামনে থাকতে পুলিশ আর কাকে ধরতে আসবে? না মানে টুনি, তুই আমাকে ক্ষমা করে দে টুনি, আমি সত্যি বলছি, আর কখনো এমন কাজ করব না, আমাকে ক্ষমা করে দে। টুনি ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না। আইনের চোখে তুই অপরাধী, আর আইন অপরাধীর শাস্তি দিয়েই ছাড়ে। তোমার মতো চোর পাখিকে ক্ষমা করব আমি? কখনোই না। তোমার কারণে
আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এখন তোমার এটু খাবারগুলো তো ফেলে দিতে হবে, আর অনলাইনে খাবারও বিক্রি করতে পারবো না, কারণ তুমি খাবার খেয়ে কম করে দিয়েছো বলে কেউ খাবার অর্ডার করছে না। টনি, এক কাজ করো, তুমি যে কালুর খাবারের ভিডিও করেছিলে আমাকে দেওয়ার জন্য, সেটা তুমি ফেসবুকে পোস্ট করে দাও, তাহলে পাখিরা বুঝতে পেরে তোমার কাছে আবারও খাবার অর্ডার করবে। স্যার, আপনি তো ভালো কথা বলেছেন, এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না, আপনাকে অনেক ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য। এরপর পুলিশ কালুকে নিয়ে থানায় চলে যায়, আর টনি তার হোটেলে চলে আসে এবং পুলিশের কথা মতো টনি কালুর চুরি করে খাবার খাওয়ার ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেয়, আর পাখিরা ভিডিওটা দেখে সব ভুল বুঝতে পেরে টনিকে ফোন দিয়ে খাবার অর্ডার করতে থাকে। যাক বাবা, আমি আবারও আমার অনলাইনের ব্যবসাটা ফিরে পেলাম, এখন থেকে কম করে খাবারের অর্ডার নিয়ে নিজেই সব কাজ করব, তাহলে আর ডেলিভারি ম্যানের প্রয়োজন হবে না। হে আয় মুন্নি, তুই ফ্রেশ হয়ে আয়, আমি আমাদের জন্য চা বানিয়ে আনছি। কিরে, ব্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় আর যাব, আজকে থেকে তো আমাদের পড়াশোনা শেষ, তাই ভাবছি আজকেই আমরা বনে ফিরে যাব, কত দিন হয়ে গেল বাবা মাকে দেখি না। ঠিক বলছিস রে মুন্নি, সত্যি অনেক দিন হলো আমরা শহর থেকে বনে ফিরে যাই না। ঠিক আছে, এই চাটা খেয়ে নে, আমরা আজ বিকেলে ট্রেনেই আমাদের বনে ফিরে যাব। এনে নি গোল দাদা, আপনার ঘরের চাবি, আজকে থেকে আমরা এই শহর থেকে বিদায় নিব, আর আমাদের বনে গিয়ে বাবা মার সাথে থাকব। এরপর টনি ও মুন্নি ইগলের বাড়ি থেকে স্টেশনে চলে যায়, আর সেখানে গিয়ে ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। এই টনি, এখানে আর কতক্ষণ বসে থাকবো বলতো, এখনো তো ট্রেন আসার কোনো নামই নেই। ওই তো ট্রেন চলে এসেছে, চল মুন্নি আমরা ট্রেনে উঠে পড়ি। এরপর টনি ও মুন্নি ট্রেনে ছিটে বসে যায়, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যায়, আর দেখতে দেখতে টনি ও মুন্নি বনে পৌঁছে যায়। মরে গেলাম রে, মরে গেলাম, ওগো তুমি একটু তাড়াতাড়ি অটো চালাও, আমি যে পেটের ব্যথা আর সহ্য করতে পারছি না, পারছি না। আহারে, টিয়ে দিদি মনে হয় অনেক অসুস্থ হয়ে পড়েছে, আর তাই তোতা দাদা টিয়ে দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। আরে ইগলি দিদি, ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছ? কে, টনি নাকি? তা শহর থেকে আসলে বুঝি। হ্যাঁ গো দিদি, তা কোথায় যাচ্ছ বললে না তো? পাঞ্চেরে চলে যাচ্ছি রে টনি, বনে সবার চেয়ে এক ছোঁয়াচে রোগ হয়েছে, এই রোগ থেকে বাঁচতে হলে অনেক টাকা প্রয়োজন হয়, আর আমাদের মতো গরিবরা এত টাকা কোথায় পাবে বল, তাই আমি পাঞ্চেরে চলে যাচ্ছি। এই টনি, ইগলি দিদি এসব কি বললো? তাহলে আমাদের বাবা মা, আমাদের বাবা মার কোনো ক্ষতি হলো না তো? এই কথা বলে টনি ও মুন্নি তাদের বাড়িতে চলে যায়। বাবা মা, আমরা এসে গেছি, আমরা পড়াশোনা শেষ করে চলে এসেছি বাবা। ওগো দেখো, আমার দুই মেয়ে এসেছে, কিন্তু এই সময়ে কেন আসতে গেলি রে মা? এই সময়ে যে বনে সবার কি যেন রোগ হচ্ছে, সবাই শুধু পেটের ব্যথা বলে চিৎকার করছে। মরে গেলাম রে, পেটের ব্যথায় মরে গেলাম। ওগো তুমি আমার টনি আর মুন্নিকে বন ছেড়ে চলে যেতে বলো, নয় তো এই রোগ আমার মেয়েদের কেউ ছাড় দেবে না। মা, কি হলো তোমার? তবে কি তোমার সেই পেট ব্যথা রোগ হলো? তোমার কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না, আমরা তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। না টনি, তুই তোর মাকে স্পর্শ করিস না, নয়তো যে তোর মায়ের ছোঁয়ায় তুই এই রোগে আক্রান্ত হবি। তোরা দুই বোন এক্ষুনি বন ছেড়ে চলে যা রে মা, চলে যা। না বাবা, আমরা তোমাদের ছেড়ে কোথাও যাব না, তোমাদের কি অবস্থায় রেখে আমরা কি করে পালিয়ে যাই বলো তো, কি করে পালিয়ে যাই? তোদেরকে আমার দিব্যি টনি, তোরা দুই বোন এই বন ছেড়ে চলে যা,
যতদিন পর্যন্ত বন থেকে সবার রোগ ছাড়বে না ততদিন তোরা এই বনে পা রাখবি না। এরপর টুনি ও মুন্নি তাদের মায়ের দিবি রক্ষা করতে বন ছেড়ে চলে যায়। আর এইভাবে দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। আর তারা একটা কলা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে। আর সেখানে দাঁড়ানোর সাথে সাথে তারা কার যেন হাসির আওয়াজ শুনতে পায়। সবাই অসুস্থ হয়ে পড়ার কারণ হচ্ছে এই শয়তান পেতনি। হ্যারি মুন্নি, যেভাবেই হোক আমাদের বনের সবাইকে বাঁচাতে হবে, আর এর জন্য আমাদেরকে সাহায্যকারী কলাপাতার সাহায্য নিতে হবে। এরপর দুই পেতনি গাছের ডালে ঘুমিয়ে পড়ে। আর টুনি ও মুন্নি একটা কোদাল দিয়ে কলা গাছের পাশে মাটি খুঁড়তে থাকে। আর কিছুক্ষণ মাটি খোঁড়ার পর তারা মাটির নিচে অনেক বড় একটা কলা পাতা দেখতে পায়। এই মুন্নি, আমরা সাহায্যকারী কলা পাতা পেয়ে গেছি। আমাদের প্রণাম নিম সাহায্যকারী কলা পাতা। কারা তোমরা? আমাকে ঘুম থেকে জাগালে কেন? আমরা আপনার সাহায্য চাই সাহায্যকারী কলা পাতা। কি সাহায্য চাই তোদের? এরপর টুনি সাহায্যকারী কলা পাতাকে সব কথা খুলে বলে। সাহায্যকারী কলা পাতা পেতনিকে বন্দি করার উপায় টুনিকে বলে দেয়। আর টুনি আবারও কলা পাতার উপরে মাটি চাপা দেয়। আর সাহায্যকারী কলা পাতা আবারও ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সেই রাত কেটে যায়। বাড়ির দিকে চলে যায়।
আর টুনি ও মুন্নি দুটো বড় বোতল নিয়ে তাদের পেছন পেছন চলে যায়। এই সখি, আমার খুব খিদে পেয়েছে রে, তাই আমি আগে ওই পাখিটার শরীরে প্রবেশ করব। একজন পেতনি কবুতরের ঘরে প্রবেশ করে আর তখনই টুনি গান গাওয়া শুরু করে দেয়। ঘুম আসি যায় চোখের পাতায়, এবার পেতনি ঘুমাবে পাতাল পরীর, ঘুমন্ত বরীর রূপর কাঠি ছোঁয়াবে। আমাদের বনের সবাইকে অনেক জ্বালিয়েছিস, আর অন্যের ক্ষতি করলে কোনো দিনও সুখে থাকা যায় না। এরপর পেতনি ঘুমিয়ে পড়ে আর টুনি পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। আর পেতনিকে বন্দি করার সাথে সাথে সব পাখিদের পেটের ব্যথা সেরে যায়। এটা তুই কি করলি টুনি? তুই একটা পেতনিকে বন্দি করলি, কিন্তু পেতনি আমার বাড়িতে কেন এসেছিল বলতো? এরপর টুনি কবুতরকে সব কথা খুলে বলে। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, তুই আজকে আমার জীবন বাঁচালি, আর বনের পেতনিকে বন্দি করে বনের সবাইকে সুস্থ করে দিলি। তোদের দুই বোনের মতো মেয়ে যেন সবার ঘরে ঘরে জন্ম হয় রে, সবার ঘরে ঘরে জন্ম হয়। নিয়ে যাও, নিয়ে যাও মজার মজার আইসক্রিম, নিয়ে যাও, আর মাত্র 3টা আইসক্রিম আছে, নিয়ে যাও, নিয়ে যাও। টুনি, আজকে মাসে 13 তারিখ, তুই কি ভুলে গিয়েছিস নাকি? আজকে আমার বাড়ি ভাড়া দিতে হবে। না গো কাকুলি দিদি, আমি তোমাদের বাড়ি ভাড়া দেওয়ার কথা ভুলিনি। তোমার ভাড়ার টাকা আমি আগে থেকে জোগাড় করে রেখেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার ভাড়ার টাকা বুঝিয়ে দিচ্ছি। আজকে আমার আনন্দের দিন, প্রতি মাসে 13 তারিখে আমি টুনির দেওয়া ভাড়ার টাকা অর্ধেক নিজের কাছে রেখে দিই, আর মাকে গিয়ে বলেছি টুনিরা বাড়ির ভাড়ার টাকা কম দেয়। এভাবে কাকুলি প্রতি মাসে টুনির কাছে বাড়ি ভাড়া বেশি নিয়ে অর্ধেক টাকা নিজে সরিয়ে রাখতো। কিন্তু কালু ও কামিনী এসবের কিছুই জানতো না। এমনই একদিন কালু অসুস্থ হয়ে পড়ে আর তার সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। একই কালু, তুই যে অনেক অসুস্থ হয়ে পড়লি, এখন আমাদের সংসার চলবে কি করে বলতো? আর টুনিরা মাস শেষে যে টাকা দেয়, এটা দিয়ে তো বিদ্যুৎ খরচটা কোনো রকমে চলে যায়। শোনো মা, এত কম টাকায় বাড়ি ভাড়া দেয়া যাবে না। এতদিন অনেক কষ্টে আমি সংসার চালিয়েছি, এখন আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই আমার পক্ষে আর কষ্ট করা সম্ভব নয়। তুমি আজকেই টুনির কাছে যাবে, আর টুনিকে গিয়ে বলবে হয় বাড়ি ভাড়া বাড়িয়ে দিতে, নয়তো বাড়ি ছেড়ে চলে যেতে। মা, ও মা, আমি আর উঠতে পারছি না মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও না মা। মাঝপথে আমি খাবার কোথায় পাবো বলতো? আর কিছু দূর পথ গেলে আমরা তোর নানু বাড়িতে পৌঁছে যাব। আর একটু অপেক্ষা কর মা, তোর নানি নিশ্চয় তোর জন্য অনেক কিছু রান্না করে রেখেছে। না মা, না, আমার এক্ষুনি খাবার চাই, চাই মানে চাই, নয়তো আর আমি একটু সামনে যাব না। এই নাও শালু, তুমি আমার টিফিনটা খেয়ে নাও, আমি তো একটু পরে বাড়িতে যাব, আর আমার বাড়ি অনেক কাছে, আমি না হয় এখন একটু পানি খেয়ে নিব। এরপর শালু টোনার দেয়া খাবারগুলো খেতে থাকে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা দাদা, তুমি আমার অনেক বড় উপকার করলে, নিজে না খেয়ে আমার মেয়েকে নিজের খাবারগুলো দিলে,
সত্যি তোমার মতো পরোপকারী পাখি এই বনে আর একটাও দেখিনি। টুনি, আয় টুনি, বাড়িতে আছিস? শোন টুনি, অনেকদিন থেকে শুনে আসছি যে তোরা নাকি অনেক গরিব, অনেক কষ্টে সংসার চালাস, আর তাই এতদিন থেকে আমার বাড়ি ভাড়া কম করে দিয়েছিস। এখন আমরা বিপদে পড়ে গিয়েছি, তাই তোদের বাড়ি ভাড়াটা এখন 5,000 টাকা দিতে হবে, আর তা দিতে না পারলে আমার বাড়ি ছেড়ে দিবি, আমি অন্য কাউকে আমার বাড়ি ভাড়া দিব। এসব তুমি কি বলছো? আমি তো প্রতি মাসে বাড়ি ভাড়া হিসেবে 5,000 টাকা করে দিয়েছি। কাকুলি দিদি প্রতি মাসে আমার কাছে বাড়ি ভাড়া 5,000 টাকা করে নিয়ে যায়। টুনির কথা শুনে কামিনী অনেক অবাক হয়ে যায় আর কাকুলির উপর অনেক রেগে যায়। আর তখনই সেখানে কালু ও কাকুলি চলে আসে। এ কি বৌমা, তুমি তাহলে এতদিন আমাদেরকে মিথ্যে বলে ঠকিয়েছ আর বাড়ি ভাড়ার অর্ধেক টাকা নিয়ে সরিয়ে রেখেছ? অবশেষে আমি কি না মিথ্যেবাদী বৌমার মা হলাম? এসব তুমি কি বলছো মা? তুমি শেষে কি না একটা বাইরের পাখির জন্য আমাকে মিথ্যেবাদী বলতে পারলে? এই কষ্ট আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? টুনি তোমাকে আমার নামে সব মিথ্যে কথা বলেছে মা। আসলে টুনি প্রতি মাসে আমাকে মাত্র 2,000 করে টাকা দিত, আর এখন বাড়ি ছেড়ে দেওয়ার ভয়ে তোমাকে যত সব মিথ্যে কথা বলেছি। না গো মাসি, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। কাকুলি দিদি, তুমি মিথ্যে কথা কেন বলছো বলো তো? মিথ্যে কখনো সঠিক সমাধান হতে পারে না, কোনো একদিন সত্যিটা সবার সামনে ঠিক আসবে, দেখে নিও। হরামজাদি টুনি, তোর এত বড় সাহস, তুই কি না আমার বউয়ের নামে মিথ্যে কথা বলছিস? যা বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমরা আমাদের বাড়ি অন্য কাউকে দিব। এরপর টুনি ও টোনা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে কালুর বাড়ি থেকে চলে যায়। কিছু দূর পথ যাওয়ার পরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়। একে বুড়িমা, তুমি এখানে বৃষ্টিতে ভিজছো কেন? বৃষ্টিতে ভিজলে তো তোমার অনেক জ্বর আসবে। এই নাও বুড়িমা, তোমাকে দেয়ার মতো তো ছাতা আমাদের কাছে নেই, তুমি কলা পাতাটাই নাও, আর এই কলা পাতা মাথায় দিয়ে কোনো রকমে বাড়িতে চলে যাও। এ কি টুনি, তোমাদের মনে তো দেখছি অনেক মায়া, তোমরা যে আমাকে কলা পাতাটা দিয়ে দিলে, এখন তো তোমরা দুজনেই বৃষ্টিতে ভিজছো, তোমাদের বুঝি অসুখ করবে না? না বুড়িমা, আমাদের থেকে তোমার কলা পাতাটা বেশি দরকার, কারণ তোমার তো কেউ নেই যে তুমি অসুস্থ হলে তোমাকে কেউ সেবা যত্ন করবে, আর আমরা তো দুজন আছি, দুজন দুজনকে ঠিক সেবা যত্ন করতে পারবো, তাই আর বেশিক্ষণ বৃষ্টিতে না ভিজে বাড়িতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু তোরা দুজনেই বৃষ্টিতে গুছিয়ে কোথায় যাচ্ছিস বল তো? এরপর টুনি বুড়িকে সব কথা খুলে বলে, আর সাথে সাথে বুড়ি একটা পরীর রূপ ধারণ করে, আর টোনা ও টুনি তো পরীকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। একে, তুমি আসলে একটা পরী ছিলে, কিন্তু বুড়ি বেশে বৃষ্টিতে ভিজছিলে কেন? আমি এই বনে ভালো মনের পাখি খুঁজছিলাম, আর সেদিন টোনাকে দেখতে পেলাম, টোনা একটা বাচ্চাকে নিজের খাবারটা দিয়ে দিল, তাই আমি সেদিন থেকে টোনাকে লক্ষ্য করছিলাম। সত্যি টোনা অনেক ভালো মনের পাখি, আমি গরিবদেরকে সাহায্য করি, আর তাদের মধ্যে যারা সৎ আর পরোপকারী তাদেরকে আমি সাহায্য করি, তোমরা হলে তাদের মধ্যে সৎ পাখি। এই নাও, এটা জাদুর ছাতা, আর এই ছাতাকে তোমরা যা বলবে এ ছাতা তাই শুনবে, আর এখন এই ছাতা তোমাদেরকে বৃষ্টি থেকে রক্ষাও করবে। এরপর পরে সেখান থেকে চলে যায়, আর টুনি সেই ছাতা নিয়ে আবারও পথ চলতে শুরু করে। কিছু দূর পথ যাওয়ার পর বৃষ্টি থেমে যায়। জাদুর ছাতা, আমাদেরকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও তো। টুনির এই কথা বলার সাথে সাথে জাদুর ছাতা অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়, আর টুনি ও টোনা ঘরের ভিতরে প্রবেশ করে। এরপর টুনি জানালা দিয়ে দেখতে পায় কবুতরের বাড়ি ঝড় বৃষ্টিতে ভেঙে গেছে, আর কবুতর অনেক কান্না করছে। আহারে কবুতর দাদা, তোমার বাড়িটা ভেঙে গেছে, তাই তুমি অনেক কাঁদছো তাই না? কেঁদো না দাদা, কেঁদো না, আমি এই ছাতার সাহায্যে এক্ষুনি তোমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিব। জাদুই ছাতা, কবুতর দাদাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দাও তো। টুনির কথা মতো জাদুর ছাতা কবুতরকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়, আর সেটা কাকুলি দূর থেকে দেখতে পায়। আরে আরে, এটা তো দেখছি একটা জাদুই ছাতা, এই ছাতাটা আমার চাই চাই, আমি এক্ষুনি গিয়ে আমার মা আর কালুকে ডেকে নিয়ে আসবো,
আর তাদের সামনে এমন অভিনয় করব যে টুনি ওর জাদুই ছাতা আমাকে দিতে বাধ্য হবে। টুনি, আই টুনি, তুই আমাদের বাড়ি থেকে আমার ছাতাটা কেন চুরি করে নিয়ে এসেছিস বলতো? আমি সেদিন থেকে আমার ছাতাটা খুঁজেই যাচ্ছি, কিন্তু তার খুঁজে পাবো কি করে? আমার ছাতা তো তুই চুরি করে নিয়ে এসেছিস। আই টুনি আই, তুই আমার বৌমার ছাতা কেন চুরি করেছিস? হারামজাদি, এখনি আমার বৌমার ছাতা ফিরিয়ে দে, ফিরিয়ে দে বলছি। না গো মাসি, কাকলি দিদি মিথ্যে কথা বলছে, আমি কাকলি দিদির ছাতা চুরি করিনি। হারামজাদি, তোর এত বড় সাহস যে তুই আমাকে মিথ্যে কথা বলছিস? দে দে বলছি আমার ছাতা আমাকে ফিরিয়ে দে। বুঝতে পেরেছি তোমরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, তাই আমি নয় আমার ছাতাই বলবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। জাদুই ছাতা, তুমি এক্ষুনি প্রমাণ করো যে কে মিথ্যে কথা বলছে। যে মিথ্যে কথা বলছে তাকে তুমি পাথর বানিয়ে দাও, আর যে সত্যি কথা বলছে তাকে তুমি মালা পরিয়ে দাও। এরপর জাদুই ছাতা টুনির কথা মতো মিথ্যেবাদী কাকুলিকে পা থেকে গলা পর্যন্ত পাথর বানিয়ে দেয় আর টুনির গলায় মালা পরিয়ে দেয়। আমাকে বাঁচাও টুনি, আমি আসলে মিথ্যে কথা বলেছিলাম, বাঁচাও আমাকে। আমি আর কখনো মিথ্যে কথা বলবো না, আমাকে পাথর থেকে আগের রূপে ফিরিয়ে দে টুনি, ফিরিয়ে দে। না, আমি তোমাকে বাঁচাবো না। তুমি যেমন মিথ্যে কথা বলেছো সেটা শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তুমি মিথ্যে কথা বলে পাপ করেছো আর সেই পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মিথ্যেবাদী হারামজাদি, তোর জন্য আমি টুনিদের সাথে খারাপ ব্যবহার করেছি। টুনি ঠিক কথা বলেছে, তোর পাপের শাস্তি পাওয়া দরকার। তুই এখানেই পাথর হয়ে থাক, আমি আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে করাবো। তোর মতো মিথ্যেবাদী বউকে ঘরে আর না রাখাই ভালো। এরপর কামিনী আর কালু সেখান থেকে চলে যায় আর কাকুলি তাদের দিকে তাকিয়ে কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।